পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তারের ঘটনায় বুধবার দেশটির বিভিন্ন শহরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তার সমর্থকদের সংঘর্ষে কমপক্ষে 8 জন নিহত এবং 290 জন আহত হয়েছেন। আটক হয়েছেন 1,900 বিক্ষোভকারী। এদিকে ইমরানকে গ্রেপ্তারের পর সেনা স্থাপনার ওপর হামলার ঘটনায় পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর ক্ষোভ জানিয়েছে। ইমরান খানকে গত মঙ্গলবার ইসলামাবাদের আদালত চত্বর থেকে গ্রেপ্তার করা হয়। বুধবার ইসলামাবাদের বিশেষ আদালত ইমরানের 8 দিনের রিমান্ড মঞ্জুর করে। পিটিআই চেয়ারম্যান ইমরান খানের গ্রেপ্তারকে কেন্দ্র করে বুধবার দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ সহিংসতা হয়েছে। বুধবার দিনভর পুলিশ ও পিটিআইয়ের সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। পুলিশ স্টেশন সহ বিভিন্ন সরকারি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। অপরদিকে পিটিআইয়ের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট ফাওয়াদ চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। এর কয়েক ঘণ্টা আগে দলের মহাসচিব আসাদ ওমরকে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়। পরিস্থিতি সামাল দিতে পাঞ্জাব, খাইবার পাখতুনখাওয়া ও ইসলামাবাদের সেনা মোতায়েন করা হয়েছে। বিক্ষোভকারীরা লাহোরে কর্পস কমান্ডারের বাসভবনে হামলা এবং রাওয়ালপিন্ডিতে সেনা সদর দপ্তরের ফটক ভাঙচুর করার পর সেনা মোতায়েন করা হলো। জুবায়ের রহমান, মাইটিভি নিউজ।